পটুয়াখালীতে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে ছাত্রলীগ ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা। তারা নিজেরা যেমনি অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তেমনি বিত্তবানদের আহ্বান করছেন এই কাজে এগিয়ে আসতে। সরকারি বিধিনিষেধের মধ্যে পেটের তাগিদে কাজে নেমেছে অসহায় মানুষ। পবিত্র রমজান মাস জুড়ে তাদের হাতে ইফতার তুলে দিচ্ছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের কমিটি না থাকার পরও নিরলস কাজ করে যাচ্ছে সাবেক কমিটির নেতাকর্মীরা। পটুয়াখালী জেলা ছাত্রলীগের অসহায় দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে এই মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। স্ব-স্ব উদ্যোগে এই যে ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার অনুষ্ঠান, এই কার্যক্রমটাকে আমি মানবিক দৃষ্টিকোণে আমি মনে করি চলমান সময়ের একটা সময়। এদিকে ব্যবসা ও চাকরির দায়িত্ব পালন শেষে অসহায় মানুষদের জন্য ইফতার তৈরি করে বিতরণ করছে পটুয়াখালীর একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা। প্যাকেট করা খাবার নিয়ে রমজানের শুরু থেকেই তা বিতরণ করছেন দুস্থদের মাঝে। যদি এইভাবে অসহায় মানুষের জন্য কাজ করে থাকি, খুব কষ্ট করে রিক্সা চালাই, এর মধ্যে ইফতারের জন্য কিছু পাইছি, আমরা খুব খুশি হয়েছি। সাহায্য সাহায্য ওই বড় ভাইরা আমাদের ইফতারের মাল টাল দিয়ে গেছে, আর কেউ কিছু দেয় না, আমরা এখানে পড়ে রই। এই লোকেরা যে আমাকে ইফতারই দিচ্ছে, আল্লাহ তা দোয়া করি তার আল্লাহ শান্তিতে রাখে, ভালো রাখে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রতিষ্ঠানের সকলকে নিয়ে রমজানে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। দ্বিতীয় লকডাউনে মহামারী করোনা ভাইরাস ও রমজান মাস উপলক্ষ্য করে রোজাদার, দিনমজুর ও রিস্কওয়ালা পথচারীদের কথা ভেবে আমি ইফতারের আয়োজন করেছি। এই মুহূর্তে যারা খুবই অসহায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা চাই যে আমাদের প্রত্যেকেরই যার যে সামর্থ্যটুকু আছে তারা যেন সেই সামর্থ্য অনুযায়ী এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ায়। করোনা মহামারীতে এভাবেই অসহায়দের পাশে দাঁড়াবেন সামর্থ্যবানরা, এমনটাই প্রত্যাশা সকলের। ডিবিসি নিউজ ডেস্ক।